করা হবে না? জি, মামা যাচ্ছে বলে মামা কি আবার আমি আমার মাথা থাকবো না। তখন কেটে যাচ্ছিল, এটা হচ্ছে তার গ্যালারি খুললা। হাই গাইস, বন্ধ করে হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমার মতে আমিও খুব ভালো আছি। তো আমরা চলে আসলাম তোমাদের সঙ্গে নিয়ে একটা নিউ ব্লগ, আর আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো এখন সকাল 6টা বাজে, তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এখন আমি ঘুম থেকে উঠিনি, অনেকক্ষণ আগেই উঠেছি, বাইরের কাজ সারা হয়ে গেছে আমার অনেক। তো এবার বাইরের কাজ সেরে তো বিছানাগুলো গোছাতে এসেছি, আমি বাইরের কাজ সেরে সবসময় বিছানা গোছাতে আসি। তো তারপরে এই যে দেখো, আমি কালকে যে ভাইয়ার বাড়ি থেকে যে সবজিগুলো নিয়ে এসেছিলাম, তো এগুলোই একটা প্যাকেটে করে রেখে দিচ্ছি। মানে যে পটলগুলো সবজির, মানে পটলগুলো জমি আর কি, একদম টাটকা জমি থেকে তুলে নিয়ে আসা। তো আমাদের বাড়িতেও কিছু পটল ছিল, তো আমি ভাবলাম যে একটু প্যাকেটে ভরে রাখি, তো সেই জন্য প্যাকেটে ভরে রাখছি যাতে ভালো থাকে। ফ্রিজ নেই যেহেতু। সবজি গোছাচ্ছিলাম, আর ওইদিকে সুমানে বারান্দায় শুয়ে আছে। সুমানে ক্যাঁই গুঁই কুড়িয়ে যাচ্ছে, মানে যাতে ওকে উঠিয়ে নিই আর কি, কোলে তুলে নিই। তো তারপর দেখলাম পায়খানা করে দিয়েছিলো, তো সেই জন্য তারপরে ওকে ঠিকঠাক করিয়ে দিয়ে, পায়খানা পরিষ্কার করিয়ে দিয়ে, তো এখন এই যে একটু কাঁথায় বসেছি। অনেকদিন ধরে কাঁথাটা সেলাই করতে যাই কিন্তু হয় না, ওর জন্য বাবুর জন্য আরও সেলাই হয় না। এই যে কান্না করে আবার নিতে যায়, তো এখন তখন সাইডে শুয়েই আছে। তার মধ্যেও ধরো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে, মানে কেমন করছে। চলে এসছি এখন, খাওয়া দাওয়া করলো, মানে কি বলবো, সিদ্ধ ভাত খেয়েছি, তো প্রচন্ড ঝাল হয়েছে, তো এখনো মুখ টানছি। তো এখন খেলাম, তো রান্না করবো, কারণ একটু দেরি হয়ে গেল খেতে, কারণ সব কিছু গুছিয়েই নিয়েছিলাম, মানে রান্নার জন্য সবজি টবজি সব কেটে নিয়েছি, কেটে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। তো তারপরে ভাত খেয়েছি, সব কাজ গুছিয়ে তারপর ভাত খেয়েছি। তো এবার রান্না টাইম হয়ে গেল, তো মা গেছে, মাংস আনতে গেছে, নিয়ে আসুক, আমি উনুন ধরিয়ে দেবো। আর কালকে যে শাক নিয়ে এসেছিলাম, তো সে শাক একটা রান্না করব, আর মাংস রান্না করব পটল দিয়ে, আলু দিয়ে মাংস। চলো, এসে সব গুছিয়েই নিয়েছি, তো একটু পরেই বসিয়ে দেবো, মাংসটা নিয়ে আসলে রান্নাটা বসিয়ে দেবো। তো চলো রান্না টান্না করে পরে আবার কথা হচ্ছে, তো সঙ্গে থাকো। বন্ধুরা, স্নান করে আসলাম রান্না টান্না করে, এই যে দেখো পটল দিয়ে মাংস আর আলু দিয়ে ঝোল, লাল আলু, এটা অন্ধকার অত দেখতে পাবা না। আর এই যে এখানে আছে শাকের তরকারি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে, দেখো এখন দেখা যাচ্ছে পুরো পরিষ্কার। এই যে পুরো লাল ঝোল, পটল আছে, আলু আছে আর মাংস আছে। আর এখানে আছে শাক দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি, খুবই খেতে লাগে। পরিষ্কার করানো হয়নি রান্নার জন্য, আর করা হয়নি, তো এবার একটু বাবুকে পরিষ্কার করে দেবো, তারপর আবার তাদের সঙ্গে কথা হচ্ছে। চলো স্নান করাবো না বাবুকে, কারণ কালকে একুশের কেমন আছে, কালকে স্নান করাতে হবে। আর এই দুদিন না একটু বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা হাওয়া হাওয়া করছে, তো সেই জন্য রোজ আর স্নান করাই না, একদিন পর একদিন স্নান করানো হয়। তো আজকে স্নান করাই না, এই যে কাপড়টা দেখতে পাচ্ছ, এটা একটু গরম পানিতে করে ভিজিয়ে ভালো করে, তো ঘাটটা একটু মুছিয়ে দিচ্ছে। আর একটু মাসি পিসি নাই কি বলে সেটা বেরিয়েছে, তো একটা পিসি ডাকা মানে কাপড় ছেঁড়া আর কি, সেটা দিয়ে একটু ব্যাটা মুছিয়ে দিচ্ছি ভালো করে। একটু ক্যাঁই কুঁই করছে, মানে কান্না তো করে না সেভাবে, তো একটু ক্যাঁই কুঁই করছে, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, মানে গরম পানিটা যখন একটু ঠান্ডা হচ্ছে তখন তো বেশি ঠান্ডাই লাগে, তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সেই জন্য তো এই যে ড্রেস পরিয়ে দিয়েছি। তো চলো তারপরে একটু মাঠে আসলাম, মা আছে, দেওর আছে, তো একটু দরকারে আসলাম। তো চলো দেখাচ্ছি তোমাকে কী জন্য আসলাম, মানে ডাকলো বলেই এসছি একটু বাড়ির পাশে। মা তখন কেটে যাচ্ছিল, এটা হচ্ছে তার গ্যালারি খুললা। বন্ধ করে
তাছাড়া এটাই কারণ এই শাকগুলো অনেকদিন আগে পোঁতা হয়েছিল, তো এখন দেখলাম যে বেরিয়েছে, তো সেই জন্য। তারপর মাঠতে আসতে না আসতে দেখি কুটুম এসে হাজির, মানে আমার ভাই আর ভাবি এসছে না বলেই চলে এসছে, বলে উনি জানেও না আমরা, ঠিক আছে। তো এই যে দেখো চলে এসছে, বাবুকে একটু দেখতে এসছে, আর একটা দরকারেও এসেছিল। মামা যাচ্ছে বলে মামা কিনি, আবার আমি আমার মা দেখছি তার একটু মিষ্টি নিয়ে এসেছিলাম, খাবে না খাবে না করছে বলছে, আমরা খেয়েই চলে এসেছি, বিকালের দিকে এসেছিলো, তো একটা 7 আপ নিয়ে এসেছি, তো দেখি কি খায়, মানে খায় না কি আর কি। তো চলো এখন চলে গেল। আর দেখো আমি ফুচকা খেতে ভালোবাসি বলে আমার জন্য করতে ফুচকা নিয়ে এসছে, তো চলো আমি এখন ফুচকা খাবো। ভিডিওটা আর করবো না, ভিডিওটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকটাকে ফলো করে দাও। আর বন্ধুরা আমার ফেসবুকে নতুন একটা পেজ খুলেছি, তো সেটাও ফলো করে দিও, ইউটিউবের ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো আজকের মতো এটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।